পটুয়াখালীর বাউফল উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শিশু কিশোরেরা বাঙালি ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গণে পান্তা ইলিশ খাওয়ার আয়োজনে অংশ নেয় অনেকে। এরপর উপজেলা পরিষদের হল রুমে শিল্পকলা একাডেমির শিল্পীরা বর্ষবরণের গান পরিবেশন করেন। পাশাপাশি ছিল শিশু শিল্পীদের দলীয় গান, নৃত্য, আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনা। কবি ও শিক্ষক নিহার বিন্দু বিশ্বাসের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজী। পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছি আমরা। সঙ্গীত পরিবেশনা থেকে শুরু করে কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মধ্য দিয়ে যাচ্ছি এবং খুব সুন্দর সময় কাটাচ্ছি। এখানে এসে আমার খুব আনন্দ লাগছে এবং সবার সাথে অনুষ্ঠানগুলো আমি সুন্দরভাবে উপভোগ করতে পারছি। পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার প্রতীক কুমার কুণ্ডু ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনিত কুমার গায়েন। মুনতাসির তাশরিফ, হ্যালো .bdnews24.com, পটুয়াখালী।